একটাই প্রশ্ন আর বেশি না গেছে যেটা আমরা বলবো আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে একটা হাদিস প্রসিদ্ধ আছে হব্বুল বাথরিমিল ইমান যে নিজের হুম আপনার মাতৃভূমির ভালোবাসা সেটাই ইমানের অংশ এই হাদিসটা হচ্ছে জাল হাদিস এই হাদিসের কোনো বৃদ্ধি নেই কিন্তু নিজের বিশেষ করে জন্মভূমি হুম আমাদের এখন বর্তমান বিশ্বে তো একটা সীমানা আপনার রাজনৈতিক সীমানা প্রত্যেক রাষ্ট্রের রাজনৈতিক সীমানা বলে এটাকে আমরা অখণ্ড ভারতে ছিলাম সেখান থেকে পাকিস্তান বাঘ হই তারপর বাংলাদেশ সীমানা তৈরি হয় আরও কিছুদিন পরে এমন হইতে পারে চট্টগ্রামের কিছু অংশ আমাদের হাত হইতে পারে ষড়যন্ত্র চলছে আপনার এনজিও সংস্থাগুলোও আপনার চট্টগ্রামের কিছু অংশ পাড়ে অঞ্চলকে ভিন্ন করে নতুন রাষ্ট্র ঘোষণা করার জন্য চেষ্টা করতেছে এটা এক সময় সফল হইবে কারণ বাংলাদেশের প্রশাসনে যারা আসে এরা নিজের গদি কেন চিন্তা করে রাষ্ট্রটি কেন কোনো চিন্তা চিন্তা করে না সুতরাং যেই কোনো মুহূর্তে শুনতে পাইবেন যে চট্টগ্রামের কিছু পার্বত্য অঞ্চল আপনার তারা হঠাৎ করে ঘোষণা দিয়ে বসে হ্যাঁ চাকমা এবং উপজাতীয়রা যে ভিন্ন রাষ্ট্র অসম্ভব কিছু না সুতরাং এই রাষ্ট্রের সীমারেখা এগুলো হচ্ছে রাজনৈতিক এটা আসল রাখা নয় হ্যাঁ সুতরাং যদি ভিন্ন হয়ে যায় তখন আবার ওই এলাকা আমাদের বিদেশ যাওয়া হয়েবে ঠিক না একসময় ভারত অখণ্ড ভারতে ছিল তখন বাংলাদেশে বাংলাদেশকে বিদেশ মনে করতো ইন্ডিয়ানরা কারণ আমাদের অংশ নাকি আমরাও ইন্ডিয়াকে তখন সব এলাকায় নিজের মনে করতাম পাকিস্তান হওয়ার পর আবার পাকিস্তানকে নিজের মনে করতাম যে পূর্ব পশ্চিম পাকিস্তান এখন আবার কি ছোটো গণ্ডি আসছে কিছুদিন পর পরে পার্বত্য চট্টম বাঘ হয়ে গেলে আরেক রাষ্ট্র হয়ে গেলে তখন মনে করবে একজনে বিষা নিয়ে ওই এলাকায় যাইতে হবে। নাকি না এইগুলো এসে দুনিয়ার সিস্টেম কিন্তু প্রত্যেকটা মানুষ যেখানে সে জন্মগ্রহণ করো ওই মাটির সাথে তার কি। হ্যাঁ আপনার একটা কানেকশন থাকে হার্টের সাথে এটা মানুষের মজ্জাগত এটা কখনো কেউ ভুলতে পারে না সবার ক্ষেত্রে এটা বাস্তব রসুলের ক্ষেত্রেও বাস্তব তিনি যখন মুক্কা থেকে মদিনায় চলে গেলেন হ্যাঁ তিনি কি সালাতের আদেশ যখন বাইতুল দেশের দিকে করা হয়েছে বারবার তিনি আকাশের দিকে তাকাতেন আকাশের দিকে তাকাতেন যে মুক্কার দিকে কেন আমরা ফিরেন সালাত আদায় করব না কারণ মুক্কা হয়েছে ওনার জন্মভূমি সেটার প্রতি টান ছিল এই কারণে আয়াত নাজিল করার সময় আল্লাহ নিজেই বলছেন কদনা রাথা কল্লুবাবি ক্যাফিস্যামা যা আমি বারবার দেখতেছি তুমি আকাশের দিকে তাকাই থাকো এর জন্য যে কাবার দিকে যেন ফিরানোর আবার আদেশ করা হয় হুম সুতরাং এটার প্রতি ওনার মনোবেদনা ছিল প্রত্যেকের আশে নিজের এলাকার প্রতি টান এটা বোঝা যাবে এলাকার লোকের সাথে অন্য এলাকার লোকে ঝামেলা লাগলে তখন বোঝা যায়বে যে এলাকার লোকের প্রতি টান কতটুকু সুতরাং এটা শরীয়তের কথা না এটা হয়েছে কি আপনার বাস্তবতা এই বাস্ত শরীয়ত কখনো বাস্তবতাকে অস্বীকার করে না কিন্তু কখনো শরীয়ত বলছে এই যে টান এই টানটা য কখনো যেন শরীয়ত বিরোধী কাজে ব্যবহার না হয় যা আপনি নিজের কোন দেশের সাথে অন্য দেশের গণ্ডগোল আপনি ঝাঁপিয়ে পড়বেন না প্রতিপক্ষের উপর আপনাকে দেখতে হবে যে সেই লোকটা ভুলে আছে না ঠিকই আছে। কারণ ওই টানের কারণে আপনি ভুলে ভুল পদক্ষেপ নিতে পারেন না এটা সরিয়েতে নিষেধ যে আপনি টান থাকবে আপনি তাকে সহযোগিতা করেন অন্যদিকে না করে আপনার এলাকার মানুষ কিন্তু আপনার ওর টানের দিয়ে আরেকজন ক্ষতি করতে পারবেন না সেটা সরিয়েতে না যায়জ হ্যাঁ এটা হচ্ছে কথা সুতরাং এটা কোনো হাদিসের কথা না এটা কোনো দোষও না কিনা আপনার নিজের এলাকার প্রতি টান থাকে এটা শরীয়তে কোনো দোষ না এটা আল্লা জন প্রত্যেকের মনের ভিতরে দিয়ে রাখছেন আর আল্লাহ যেগুলা মানুষের অন্তরের মধ্যে সহজতভাবে দিয়ে রাখছেন এটা কখনো দোষের বিষয় না এই কারণে রসুল একরমস আসলাম অনেক স্ত্রী ছিল কিন্তু যার গুণ বেশি তার দিকে মন যায় এই কারণে রসুল একরমস স্ত্রীদের মধ্যে প্রথমে হজরত খাদিজাকে বিয়ে করেছেন তার জীবদ্দশায় কোনো স্ত্রী বিয়ে করেন নাই হ্যাঁ তার প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তার অবদানকে অস্বীকার করতে পারেনি কখনও এবং পরবর্তীতে অনেক স্ত্রী এসেছে কিন্তু হজরত আয়সাকে হ্যাঁ তার মধ্যে সবচাইতে বেশি ভালো ছিলেন বেশি ভালোবাসতেন কিন্তু তার চাইতেও খাদিজাকে বেশি ভালোবাসতেন কিন্তু তারপরেও জোলম কাজ কখনও করেননি আল্লাহ রসুল নিজেই বলতেন হে আল্লাহ আমি যতটুকু আমার দায়িত্বে আসে যে প্রত্যেক জিনিস সমান্তরাল করে দেওয়া প্রত্যেক রাত্রে একজনের কাছে একদিন করে থাকা প্রত্যেক জিনিস সমান করে দেওয়া এইগুলো আমি করছি এটা আমার সাধ্যের অধীনে আছে এটা আমার পক্ষে সম্ভব কিন্তু মন যে কারোর দিকে চলে যায় বেশি সেটার ব্যাপারে আমার হাত নাই আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আল্লাহ এটা চায় না হ্যাঁ যে বাধ্য করবে তাকে কারণ মনকে কেউ কন্ট্রোল করতে পারে না মনের ব্যাপার আল্লাহর কাছে এই কারণে শরীয়তে এটা নিষেধ না হ্যাঁ আপনি একজনকে ভালোবাসবেন বেশি হ্যাঁ কোনো ছেলেকে কোনো মেয়েকে ভালোবাসবেন যেন অন্যকে গুরুত্বহীন মনে করা তাকে কোনো কিছু থেকে বঞ্চিত করা এমন যেন না হয় আপনি ভালোবাসলে এর জন্য বেশি দোয়া করেন কারণ সে আপনাকে যখন খ্যাতমত বেশি করছে এমন দোয়া করে যান যেমন তার ঘরে আল্লাহ এমন ছেলে জন্ম দেয় যেন তাকে আরও বেশি খ্যাদমত করে আপনি ভালো করে তার দন দৌলতের জন্য দোয়া করে দেন হজরত আনাসকে রসুল এখন শুনেছিলাম ছোট বাচ্চা রসুলের খ্যাদমত করেছিলেন এমনভাবে দোয়া করছেন সাহাবাদের মধ্যে যে আল্লাহ তার সম্পদ বাড়ায় দেয় তার ছেলে সন্তান বাড়ায় দেয় মৃত্যুর আগে একশো বিশটা সন্তান দেখে গেছেন উনি নিজের বংশধারের মধ্যে এত সম্পদ বাড়ে গেছে আনাসের তাইলে দোয়া পাইছে তাই বলি কি রসুল উল্টে করছে তার সাথে না দোয়া করে দিবেন যেন তার আজীবন হয়ে যায় যে সে যেন সবচেয়ে টফে থাকতে পারে আপনার সামান্য সম্পদ দিয়ে যান কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিতে পারেন যে এত বেশি যে সবাইকে সে ডিঙ্গিয়ে চলে যাবে কারণ তার ওই কারণে সেবা করার কারণে আপনি জোলম করতে যাবেন না কিন্তু বেশি করে দোয়া দিয়ে যাবেন তাকে এমন বেশি দোয়া করবেন যেন হ্যাঁ যে অন্যকে সে ডিঙ্গিয়ে চলে যেতে পারে তার ছেলেরা যেন আদর্শ হইতে পারে সামনে নাকি না এটা খেয়াল রাখবেন ওসল আলব